হয় বন্ধু আমি দীনেশ আমার বাগানে তোমাদের স্বাগত তা বন্ধুরা আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলিওর গাছের পরিচর্যা তো বন্ধুরা এর আগে আমি হলিও গাছের ফাইনাল পটিং এবং পরিচর্যা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা দেখেছো কীভাবে আমি ফাইনাল পটিং করেছিলাম আর আজ আমি মোটামুটি সেই গাছ লাগানোর পনেরো দিন পরে আপডেট তোমাদের দিচ্ছি তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো এবং নতুন সাদবাগানের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে এমনকি গাছগুলো স্টিক হওয়ার মতো অবস্থায় চলে এসেছে কয়েকটা গাছ একটু এখনও স্টিক মতো বের হয়নি কিন্তু আর কয়েকটা গাছ কিন্তু বেশ একটু স্টিকের মতো হয়ে উঠেছে অর্থাৎ গাছগুলো এখন কিন্তু লম্বা হতে শুরু করেছে তা মোটামুটি আমি গাছগুলো যখন প্রথম রোপণ করেছিলাম তোমাদের সেই সময়ও বলেছিলাম যে গাছের মাথাটা যেন কখনোই মাটিতে ঢেকে না যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকটা তোমরা যদি এখনও কেউ ছোট গাছ লাগাও বা গাছ প্রথম লাগাও সেক্ষেত্রে কিন্তু এদিকটা খেয়াল রাখবে আর এরপরে আসছি তোমাদের যেটা বলেছিলাম যে আমরা গাছগুলোতে খাবার দিয়ে যাব যথারীতি সাত দিন পর আমরা এই গাছগুলোতে খাবার দিয়ে গেছি আমি এবং তোমরাও যদি লাগাও সেক্ষেত্রে দিয়ে যাবে মোটামুটি আমরা খোল জল পাতলা করে আমরা এই গাছগুলোতে দিয়ে যাব দেখো আমি এখানে আরও কয়েকটা মোটামুটি গ্রো ব্যাগে কিছু গাছ আমি লাগিয়েছিলাম আর বন্ধুরা তোমরা যখন খোলজল পচিয়ে দেবে সেক্ষেত্রে পাতলা করে দেওয়ার সময় তার সঙ্গে কয়েক দানা। সুফলা এবং ডিএপি দানা তার সঙ্গে তোমরা কিন্তু মিশিয়ে দিতে পারো আর যদি তোমরা দানাগুলো এমনি মাটিতে দিয়ে দাও সেক্ষেত্রে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে কিন্তু তোমরা এই দানাগুলো দেবে মোটামুটি যে কয় টপ তোমরা ব্যবহার করছো যেহেতু এখানে হলিও গাছে একটু বড় হয় গাছটা তাই টপগুলো একটু বড় নিয়েছ এবং মোটামুটি আট থেকে দশটা বা বারোটা দানা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই গাছগুলোর গোড়ায় কখনোই যেন জল না দাঁড়ায় গাছগুলো কিন্তু তুমি যদি জল একদম কমে যায় বা মাটি শুকিয়ে যায় গাছগুলো দেখবে ঢুলে পড়ে আবার তোমার যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলোর গোড়া পচে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তাই তোমাকে পরিমাণ মতো জল দিতে হবে অর্থাৎ তুমি মাটিতে হাত দেবে যদি দেখো যে গোড়াটা ভিজে ভিজে আছে সেক্ষেত্রে জল দেবে না যখন দেখবে একটু শুকনো সেই সময় কিন্তু তোমাকে জল দিতে হবে নিয়ম মতো করে গাছগুলো আরও একটা বিষয় ফুল সানলাইট বা সূর্যের আলো কিন্তু গাছগুলো পছন্দ করে তাই সব সময় দিনের বেশিরভাগ সময় যাতে গাছগুলোতে সূর্যের আলো পায় এদিকটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যখন স্টিক বের হচ্ছে বা বের হওয়াতে শুরু করেছে দেখো আমার এই গাছটা একটু আগের আমি লাগিয়েছিলাম ফলে এই গাছটার বেশ বড় হয়ে গেছে এবং স্টিকগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তা এই পজিশনে এসে তোমরা উনিশ 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 যে ব্যালেন্স এন এম পিকে আছে সেইটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো বা কুড়ি 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 যেটাই তোমাদের কাছে আছে সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু দিতে পারো দানা। আর একটা হচ্ছে যখন একটু বড় হয়ে যাবে বা স্টিক শেষ মুহূর্তে চলে এসছে ফুল আসার আগে সেই বা কুড়ি দেখা দিচ্ছে সেই সময় কিন্তু তোমাদের যে দশ ছাব্বিশ যে সারটা রয়েছে এনপিকেটা সেটা কিন্তু তোমরা দিতে পারো বা ওই সময় তোমরা একটু পটাশ বা সুপার সালফেট সুপার ফসফেট এটাও কিন্তু তোমরা দিতে পারো দেখতে পাচ্ছ এই গাছটাতে কিন্তু আমার অনেকটা বড় হয়ে গেছে এবং অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই গাছটাতে আমার কুড়ি আমার কিন্তু চলে আসবে অবশ্যই তার পরবর্তী আপডেট তোমাদের সামনে আমি নিয়ে আসব। আর আগে যে গাছগুলো দেখতে পেলে এই গাছগুলো একটু পরে আমি লাগিয়েছিলাম তাই ওগুলো যখন স্টিক আসবে বা কুড়ি আসবে অবশ্যই আমি তার আপডেট তোমাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা এই ছিল আমার হলিওক গাছের ফাইনাল পরিচর্যা অবশ্যই তোমাদের এর পরবর্তী আপডেট নিয়ে আমি হাজির হব আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজ এই পর্যন্তই